ব্রেকিং নিউজ, ভূমিধসে চাপা পড়া শিশুকে 60 ঘন্টা পর উদ্ধার। ফিলিপাইনে ভূমিধসে চাপা পড়া এক শিশুকে 60 ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা যখন আর কেউ জীবিত থাকতে পারে এমন আশা ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই আজ শুক্রবার এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুটি মেয়ে, তবে তার বয়স প্রকাশ করা হয়নি। এখনও নিখোঁজ আছেন শতাধিক ব্যক্তি। গত মঙ্গলবার প্রবল বৃষ্টিতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে দক্ষিণ মিন্দানাও দ্বীপের মাসারা গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে অন্তত 15 জন নিহত ও 31